গত দোসরা আগস্ট ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে রেজিস্ট্রার মেডিকেল অনুশীলনকারীদের পেশাগত আচরণ সংক্রান্ত নিয়মবিধি প্রকাশ করা হয় ওই নির্দেশিকায় জানানো হয় চিকিৎসকরা রোগীদের কাছে কোনো ধরনের ঔষধ ড্রাগ বা চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রের বিজ্ঞাপন বা প্রচার করতে পারবেন না ওই নির্দেশিকা অনুযায়ী যদি কোনো রোগী বা স্বীকৃত এটেন্ডেন্ট স্বীকৃত চিকিৎসকদের কাছে হাসপাতালে ভর্তি রোগীর মেডিকেল রেকর্ড জানতে চায় তবে তার নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে এবং পাঁচ দিনের মধ্যে সেই তথ্য জানাতে হবে যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে তবে যথাসম্ভব দ্রুত এই নথি পাঠানোর ব্যবস্থা করতে হবে আগে এই সময়সীমা ছিল বাহাত্তর দিন পাশাপাশি রোগীদের মেডিকেল রেকর্ড কম্পিউটারাইজড করার নির্দেশও দেওয়া হয়েছে নিরাপত্তা সহজে তথ্য খুঁজে বের করার জন্য এই নির্দেশিকা প্রকাশে তিন বছরের মধ্যে সমস্ত মেডিকেল অনুশীলনকারীদের সমস্ত নথি সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করতে হবে পাশাপাশি যে সমস্ত চিকিৎসকরা ব্যক্তিগতভাবে চিকিৎসা অনুশীলন করেন তাদেরও রোগীর চিকিৎসার পর তিন বছর অবধি বাধ্যতামূলক রেকর্ড রাখ রাখতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় আরও জানানো হয়েছে রেজিস্টার্ড চিকিৎসকদের পেশাগত উন্নতির জন্য প্রতি বছর বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে হবে প্রতি পাঁচ বছরে কমপক্ষে ত্রিশ ঘন্টার প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে হবে চিকিৎসকদের তবে নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল চিকিৎসক ও তার পরিবারের কোনো ফার্মাসিউটিক্যাল সংস্থা বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে কোনো উপহার ভ্রমণের সুবিধা থাকার ব্যবস্থা নগদ অর্থ বা আর্থিক কোনো উপহার গ্রহণ করতে পারবেন না ফার্মা সংস্থাগুলি বা স্বাস্থ্য সংস্থার আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো সেমিনার ওয়ার্কশপ বা কনফারেন্সেও অংশ নিতে পারবেন না চিকিৎসকরা বিউরো রিপোর্ট আর ই নিউজ